একটা কথা বলছি শুনে রাখো, মরণ হয়ে আসব তোমার শহরে। ওর চেহারায় লাগানো নিকাব সরিয়ে দেখার দরকার ছিল, ওর চেহারায় লাগানো নিকাব সরিয়ে দেখার দরকার ছিল। সে সবার চোখে বেঈমান ছিল ঠিকই, কিন্তু আমার তাকে মন লাগিয়ে দেখার দরকার ছিল। আমি একটা ছেলে, আরে যেখানে আমার নামের আগে মোহাম্মদ থাকার কথা সেখানে ধর্ষক ব্যবহৃত হচ্ছে। বিশ্বাস করো, রাতে ঘুমাতে পারছি না আমার বোন হীরামনির চিৎকারে। আমি দেখেছি, হ্যাঁ আমি দেখেছি, সে আমাকে ছেড়ে যাওয়ার সময় তার চোখের জলে এটা লেখা ছিল, যদি বাঁচতে পারো তো বেঁচে থেকো, আর না হয় মরে যাওয়াই ভালো। যে প্রশ্নের জবাব আমি দিতে পারবো না সে এমন প্রশ্ন করে রেখেছে, আরে যে প্রশ্নের জবাব আমি দিতে পারবো না সে এমন প্রশ্ন করে রেখেছে, আজকে আমার সাথে কালকে ওর সাথে পরশু ওর সাথে। আচ্ছা তোমার সাথে দেখা হয়েছিল কি আমার কোনো নাট্যমঞ্চে? ভালো রাখিস তাকে। এই তুমি যেন কি জিজ্ঞাসা করেছিলে, তোমায় ভালোবাসি কতটা? এই তুমি যেন কি কি জিজ্ঞাসা করেছিলে, তোমায় ভালোবাসি কতটা? আরে ভালোবাসার যদি কোনো মূল্যই হবে তাহলে ওরা কেন আত্মহত্যা করবে? আরে ভালোবাসার কোনো মূল্য হয় না, যদি ভালোবাসার কোনো মূল্য হতো শাহজাহান তাজমহল বানাতো না। সে আমায় ভালোবাসে না ইগনোর করে, সে আমায় ভালোবাসে না ইগনোর করে, হাজারো এসএমএস করার পর একটা রিপ্লাই করে, তাই দিন শেষে বসে বসে ভাবি এত কিছুর পরেও তার প্রতি ভালোবাসা একটুও কমেনি, আর সে যদি ভালোবাসতো আমায় কি হতো আমার কি জানি। নিজেকে ক্ষমা করতে পারবে না সেদিন, নিজেকে ক্ষমা করতে পারবে না সেদিন, আমাকে চিনতে পারবে যেদিন। একতরফা প্রেম নিয়ে কিছু বলার রিকোয়েস্ট ছিল, তো এই লাইনটা একতরফা প্রেমের জন্য। একতরফা প্রেম মোটামুটি সেই বিষের মতন, যেই বিষ পানে আমরা মরবো না ঠিকই, কিন্তু সারা জীবন দাপরাতে দাপরাতে বাঁচতে হবে। ফেরাতে পারিনি আমি, পারিনি তোমার আমার গল্পগুলো পরিপূর্ণতা পায়নি তো কি হয়েছে, আমি তো আর হেরে যাইনি, আমি শুধু সময় পরিবর্তনে মানুষগুলোকে চিনেছি। আজ আমি বুঝতে পেরে গিয়েছি মেয়েটা যখন এটা বুঝে ফেলে তার চাওয়ার মানুষটা তাকে ছাড়া বাঁচতে পারবে না, খোদার কসম মেয়েটা তাকে বাঁচতে দেয় না। প্রতিটি রাত তোমার ছবি দেখে ভাবি এটা তুমি যাকে আমি ভালোবাসতাম। হ্যাঁ আমি বোকা, এই জন্যই আমার ফেসবুক মাইডেতে তোমাকে নিয়ে লেখা, দেখো সত্যিটাও বলে দিলাম। আজকাল তো মানুষ কোরআনে হাত রেখেও সত্যি বলে না। একটা মেয়ে যখন ধর্ষিত হয় তার যতটা না কষ্ট হয় তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট তখন হয় যখন মেয়েটার মা বলে, আস্তে আমা যান, বাইরে আমাদের অনেক সম্মান।